হাই স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু এ অ্যানাদার ইংলিশ টিচিং ভিডিও অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের পড়াবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস ইলেভেনের র্যাপিড রিডার বইয়ের তোমাদের ফার্স্ট কমেডি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা দ্য কমেডি অফ এরার্স এই গল্পটির পার্ট টু গল্প বললাম এই কারণে এখানে গল্পের আকারে দেওয়া হয়েছে তাই আমি পার্ট ওয়ান পড়ানোর সময় বলেছি এগুলো কিন্তু সবই লেখা শেক্সপিয়ারের নাটক তোমাদের এই যে সিলেবাসে টোটাল শেক্সপিয়ারের পাঁচটি নাটক র্যাপিড রিডার বইয়ে দেওয়া হয়েছে যেখানে প্রথম তিনটে হচ্ছে কমেডি এবং পরের দুটি হচ্ছে ট্র্যাজেডি তো আমরা প্রথম যে কমেডিটা আছে কমেডি অফ এরসের পার্ট ওয়ান ইতিমধ্যেই পড়িয়ে দিয়েছি লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে এবং ব্যাখ্যা সহ যদি না তোমরা সেই ভিডিওটা দেখে থাকো তো উপরে আই বটনে ক্লিক করে অথবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকেও সেই ভিডিওটি দেখে নিতে পারো এর পাশাপাশি বলে রাখি তোমাদের ক্লাস ইলেভেনের অন্যান্য টেক্সট ভিডিও অর্থাৎ প্রোজ বা গদ্যাংশের মধ্যে লিলাস ফ্রেন্ড কর্মা এবং জিমি ভ্যালেন্টাইন এবং পোয়েট্রি বা কবিতার মধ্যে আপন ওয়েস্ট মিনিস্টার বিচ মিটিং অ্যাট নাইট এবং ডে ব্রেক এগুলো সবই কিন্তু আমি লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়িয়ে আপলোড করে দিয়েছি তোমরা উপরে আই বটনে এবং নিচে ডেসক্রিপশনে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করো এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এইরকমই তো আরও ইংলিশ রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো চলো আমি বললাম আজকে আমরা পড়বো পার্ট টু পার্ট ওয়ান আমরা শেষ করেছিলাম চার পাতার মাঝামাঝি দেখো যে সামোয়ান আছে ওই প্যারাগ্রাফের ওই পার্টটা পর্যন্ত তারপর থেকে দেখো চারপাতার যে মাঝখানে দেখো দিস ডে অফ গ্রেস যেখানে আমি আজকের ভিডিওটা যেখান থেকে শুরু করব সেখান থেকে তো পার্ট টু শুরু করার আগে আমরা পার্ট ওয়ানে কী পড়েছিলাম আমি অল্প দু এক কথায় তোমাদের একটু বলে দিচ্ছি শুনে নাও তাহলে আমাদের পার্ট টুটা কন্টিনিউ করতে এবং বুঝতে সুবিধা হবে তো পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম ইজিয়ান নামে এক সিরাকিউজের ব্যবসায়ী যে কি না এফিসাসে এসেছে এবং এপিসাসে এমন একটা নিয়ম আছে যে যদি সিরাকিউজের কোনো ব্যবসায়ীকে এপিসাসে দেখা যায় তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে যদি না সে হাজার টাকা ক্ষতিপূরণ দেয় তো তাই ইজিয়ানকে রাজার সামনে নিয়ে যাওয়া হবে ইজিয়ান জানাবে যে তার কাছে কোনো ক্ষতিপূরণ দেওয়ার মতো টাকা নেই তাই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার আগে রাজা তার জীবনের গল্প শুনতে চাইবে তাই ইজিয়ান বলবে যে সে সিরাকিউজের একজন ব্যবসায়ী কিন্তু সে একসময় এপিডাম নামে থাকত সেখানে থাকাকালীন তার স্ত্রী এক যমজ পুত্র সন্তানের জন্ম দেয় যাদেরকে দেখতে হুবহু একই রকম সেই সময় সেখানে থাকা এক মহিলাও যমজ পুত্র সন্তানের জন্ম দেয় তারা খুব গরিব থাকায় ইজিয়ান সেই বাচ্চা দুটিকে তাদের থেকে কিনে নেয় এই কারণে যেভাবে যখন তার নিজের ছেলেরা বড় হবে তখন ওই বাচ্চাগুলো যাদেরকে কিনল তারা তাদের কৃতদাস হিসাবে কাজ করবে তো এরপরে তারা যখন ওই এপিডাম নাম থেকে সিরাকিউজে ফেরার জন্য যাত্রা করে তো সেই দিন সমুদ্রে খুব ঝড় ওঠে এবং জাহাজ ডুবে যাবে দেখে নাবিকেরা পালিয়ে যায় তো ইজিয়ান কিভাবে তার স্ত্রী এবং বাচ্চাদের বাঁচায় না সে একটি মাস্তুলের সাথে নিজেকে এবং তার নিজের ছোট ছেলে তার সাথে কৃতদাস ছোট ছেলেটিকে বাঁধে এবং তার স্ত্রীকে বলে আরেকটি মাছ তুলে তার বড় ছেলে এবং কিতোদাস বড় ছেলেটিকে বাঁধ এরপর জাহাজ ডুবে যায় তারা জলে কোনো রকমভাবে ভেসে থাকে এবং কিছুক্ষণ পরেই তারা আলাদা হয়ে যায় ওই ঢেউ ঝড়ের কারণে তো তারপরে এজি ইজিয়ান দেখতে পায় যে একটি জেলেদের নৌকা তার বউ এবং তার বড় ছেলে এবং কিতদাস ছেলেটিকে উদ্ধার করে এবং তাকেও পরবর্তীকালে একটু সময় কিছু পরে একটি জাহাজ এসে উদ্ধার করে এবং তাকে কিউজে পৌঁছে দেয় তো এরপরে বহু বছর কেটে গেছে দেখা যায় কিউজে যখন তার ছোট ছেলের বয়স আঠেরো হয়েছে সে খালি বাবাকে বলে যে তার বাবা যেন তাকে অনুমতি দেয় সে তার মা এবং দাদাকে খুঁজতে বেরোবে কিন্তু এজিয়ান সেই অনুমতি দেয় না কারণ সেই ইতিমধ্যে তার বড় ছেলেকে তো হারিয়েইছে স্ত্রীকেও হারিয়েছে সেভাবে যদি ছোটো ছেলেকেও হারিয়ে ফেলে কিন্তু যখন সে দেখে যে তার কোনো উপায় নেই কারণ সে নিজেও তার স্ত্রী এবং বড় ছেলেকে দেখতে চায় তাই সে তার ছোটো ছেলেকে অনুমতি দেয় কিন্তু তারপরে দেখা যায় যে বহু বছর কেটে গেছে ছোটো ছেলেকেও ছোটো ছেলেও কিন্তু ফিরে আসেনি তাই ইজিয়ানস ছোটো ছেলের খোঁজে দেশ বিদেশ ঘুরতে শুরু করেছে এবং পাঁচ বছর এইভাবেই পৃথিবী ভ্রমণ করে কাটিয়ে দিয়েছে ইউরোপ ঘুরেছে এশিয়া ঘুরেছে এবং সব শেষেই এফিসাসে এসে পৌঁছেছে তো রাজামশাই এটা শোনার পরে রাজামশাইয়ের ইজিয়ানের প্রতি দয়া হয় বা করুণা হয় রাজামশাই বলে যে আমি তাকে ছেড়েই দিতাম মৃত্যুদণ্ড দিতাম না কিন্তু এই স্থানের যে নিয়ম সেটা অমান্য করা যাবে না তাই তাকে উপদেশ দেয় একটা দিন তাকে সময় দেওয়ার এবং দিয়ে বলে যে কারোর থেকে ভিক্ষা করে হোক বা ধান নিয়ে হোক ক্ষতিপূরণের টাকাটা মিটিয়ে দিতে তো এখান পর্যন্ত আমরা পার্ট ওয়ানে পড়েছিলাম তারপর থেকে আমরা পার্ট টু পড়বো তো দেখো আমি এখান থেকে পড়িয়ে দিচ্ছি তোমরা শুনে নাও দিস ডে অফ গ্রেস ওয়াজ নট এ গ্রেট ফেভার টু এজিয়ান এই একদিনের দয়া বা কৃপা ইজিয়ানের খুব একটা কাজে এলো না অ্যাজ ই নিউ নান ইন এফিসাস কারণ সে এফিসাসে কাউকেই চিনতো না হুড হেল্প ইম টু পে দ্য ফাইন যে তাকে ক্ষতিপূরণ দিতে সাহায্য করবে হি কুড নট হোপ টু গেট এনি হেল্প ফ্রম এনি ওয়ান তাই সে কারোর থেকে কোনোরকম সাহায্য পাবে এটা চিন্তাও বা আশাও করলো না সো so হি went উইথ দ্য জেলার টু স্পেন্ড দ্য নাইট ইন হিস কাস্টাডি তাই সে জেলার বা কারাধকের সাথে চলে গেল রাতটা তার হেফাজতেই কাটাবে বলে নেক্সট প্যারাগ্রাফে চলে এসো ইজিয়ান থট দ্যাট হি ডিড নট নো এনিওয়ান ইন এফিসাস ইজিয়ান ভেবেছিল যে এফিসাসে সে কাউকেই চেনে না সত্যিই সে এফিসাসে তো সবে মাত্র এসেছে এখানে কাউকেই চেনার কথা নয় যে তাকে সাহায্য করবে বা তার ক্ষতিপূরণের টাকা দেবে কিন্তু দেখো এখানেই কি বলবে বাট হোয়েন হি ওয়াজ ইন ডেঞ্জার অফ লুজিং হিজ লাইফ ফর দ্য সার্চ অফ ইস সন কিন্তু যেখানে সে তার জীবন হারানোর ঝুঁকি ছিল বা জীবন হারানোর বিপদ ছিল তার ছেলেকে খুঁজতে এসে দ্যাট সন সেই ছেলেটা অ্যান্ড দ্য ওয়ান হু ওয়াজ লস্ট ইন ইস চাইল্ডহুড এবং সেই ছেলেটা যে শৈশব বা ছোটোবেলাতেই হারিয়ে গেছিলো মানে তার বড় ছেলে ওয়ার বোথ প্রেজেন্ট ইন দ্য সিটি অফ এফিসাস দুজনেই কিন্তু এফিসাস শহরে উপস্থিত ছিল ওই যে আমি বলেছিলাম শেক্সপিয়ারের কমেডির একটা অন্যতম বৈশিষ্ট্য গল্পের শুরুর দিকে যেমন সেপারেশান বা বিচ্ছেদ ঘটবে আমরা কিন্তু গল্পের শেষে দেখব রিকনসিলিয়েশান মানে পুনর্মিলনও ঘটবে আর আরেকটা বৈশিষ্ট্য বলেছিলাম সবাই কিন্তু একই জায়গায় জমা হবে দেখো এই যে এফিসাস যে জায়গাটা এখানেই কিন্তু সবাই এসেছে এপিসাসে ইজিয়ান এসে ভাব যে এখানে আমার কেউ নেই আমার মৃত্যুদণ্ডই হবে কেউ আমার সাহায্য করার নেই কিন্তু যে ছেলের খোঁজে সে এসেছে সেও এপিসাসে আছে মানে তার ছোট ছেলে এবং যে ছেলে সেই ছোটোবেলায় হারিয়ে গেছে মানে তার বড় ছেলে সেও কিন্তু এপিসাসেই আছে আমি বলেছিলাম আমরা যখন পরের কমেডি পড়বো মানে প্লেসান টু অ্যাজ ইউ লাইক ইট সেখানে দেখবে সবাই কিন্তু ফরেস্ট অফ আর্ডেন মানে আর্ডেন জঙ্গলে জমা হবে এগুলো শেক্সপিয়ারের কমেডির একটা অন্যতম বৈশিষ্ট্য নেক্সট প্যারায় চলে এসো এজিয়ান সন্স ওয়ার নট অনলি সিমিলার ইন অ্যাপিয়ারেন্স বাট ওয়ার অলসো নেম ড্যালাইক বোঝো ইজিয়ানের ছেলেগুলোকে যে শুধু একই রকম দেখতে ছিল তাই নয় তাদের নামও ছিল একই রকমের বোথ বিং কল্ড অ্যান্টিফোলাস দুজনেরই নাম ছিল অ্যান্টিফোলাস তোমরা আন্ডারলাইন করে নাও পরীক্ষায় এমসি কিউ আসতে পারে তাহলে এজিয়ানের ছেলেদের নাম কি অ্যান্টিফোলাস সিমিলারলি একইভাবে দ্য টুইন স্লেভস ওয়ার অলসো নেম ড্রোমিও ওই যে ক্রীতদাস ভাইগুলো ছিল মানে ক্রীতোদাস যে ছেলে দুটো তাদেরও নাম কিন্তু একইভাবে ছিল ড্রোমিও তাহলে একই রকম দেখতে একই রকম নাম ইজিয়ানের নিজের ছেলেদের নাম অ্যান্টিফোলাস এবং সেই ক্রীতোদাস ছেলেগুলোর নাম হচ্ছে ড্রোমিও ইজিয়ানস ইয়ঙ্গারসন ইজিয়ানের যে ছোটো ছেলে অ্যান্টিফোলাস অফ সিরাকিউস সে কোথা সিরাকিউজের অ্যান্টিফোলাস দেখো দুটো অ্যান্টিফোলাস আসবে তাহলে আমাদের একটু বুঝে মানে মনে রাখতে অসুবিধা হবে তাই তাদেরকে আমরা কিভাবে বলবো একজনকে বলবো অ্যান্টিফেলাস অফ সিরাকিউস মানে যে সিরাকিউজে বড় হয়েছে ইজিয়ানের সাথে মানে ইজিয়ানের ছোট ছেলে আর একজনকে বলবো অ্যান্টিফেলাস অফ এফিসাস আমরা গল্পটার এরপরেই বলবো দেখবো যে ইজিয়ানের যে বড় ছেলে অ্যান্টিফোলাস সে কিন্তু এফিসাসেই বাস করে তাই ছোট ছেলেকে বলবো অ্যান্টিফেলাস অফ সিরাকিউস আর বড় ছেলেকে বলবো অ্যান্টিফোলাস অফ এফিসাস তো এখানে কার কথা বলছি ইজিয়ানের ছোট ছেলে অ্যান্টিফোলাস অফ সিরাকিউস হুম ইজ ফাদার ওয়াজ সার্চিং যাকে তার বাবা খুঁজছিল মানে খুঁজতে খুঁজতেই তো তার বাবা এফিসাসে এসেছে কেম টু এফিসাস দ্যাট ভেরি সেম ডে বোঝো ঠিক সেই দিনেই এই এফিসাসে এসেছে তাহলে ওই যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যা হয় ও তার থেকেও এখানে এটা বললে ভালো হবে বগল মে ছোড়া শহর মে ডিনডোরা ওর বাবা সারা পৃথিবী খুঁজে খুঁজে এফিসাসে এসেছে আর সেই দিনকেই কিনা তার সেই ছোটো ছেলে যার খোঁজে তার বাবা এফিসাসে এসেছে সেও কিন্তু সেই দিনেই এফিসাসে এসেছে ওয়াজ অ্যাকোম্পানিড বাই দ্য ইয়ংগার ড্রোমিও তাকে সঙ্গ দিয়েছে ছোট ড্রোমিও সেই মনে আছে কৃতদাস ছোট ছেলেটি যার নাম ড্রোমিও তাহলে ইয়ংগার অ্যান্টিফোলাসের সাথে আছে ইয়ংগার ড্রোমিও আর যে সিনিয়র অ্যান্টিফোলাস মানে অ্যান্টিফোলাস অফ এফিসাস তার সাথে আছে কিন্তু ইয়ঙ্গার নয় এল্ডার ড্রোমিও হি ওয়াজ অলসো এ মার্চেন্ট অফ সিরাকিউজ সেও হচ্ছে সিরাকিউজের একজন ব্যবসায়ী মানে আমাদের এখানে অ্যান্টিফোলাস অফ সিরাকিউজের কথা বলেছি ইজিয়ানের ছোটো ছেলে সেও হচ্ছে একটা সিরাকিউজের ব্যবসায়ী অ্যান্ড ওয়াজ ইন দ্য সেম ডেঞ্জার অ্যাজ ইজ ফাদার এবং তার বাবার মতো তারও কিন্তু বিপদ ছিল কারণ সে সিরাকিউজের ব্যবসায়ী এফিসাসে এসেছে হিউড অলসো হ্যাভ বিন অ্যারেস্টেড তাকেও গ্রেপ্তার করা হতো হ্যাড হি নট মেট এ ফ্রেন্ড যদি না তার সাথে একটা বন্ধু দেখা হতো হু ইনফর্মড হিম যে তাকে জানান দেয় অব দ্য পেডিল অব দ্য ওল্ড মার্চেন্ট অব সিরাকিউজ ওয়াজিন যে সিরাকিউজের একটা ব্যবসায়ী কি বিপদই না হয়েছে তাহলে সিরাকিউজের ওই বৃদ্ধ ব্যবসায়ী মানে ইজিয়ানের কথা বলেছে সেই যে বিপদের কথা সেটা তার একটি বন্ধু আমাদের হচ্ছে এই যে অ্যান্টিফোলাস অফ সিরাকিউজ মানে ইজিএনের ছোটো ছেলেকে জানায় যে তুমিও তো সিরাকিউজের ব্যবসায়ী তোমার মতো এরকম আরেকটা একটা ব্যবসায় কিন্তু খুব বিপদ হয়েছে তাই তুমি কিন্তু সাবধান তাকে কি উপদেশ দেয় অ্যান্ড অ্যাডভাইসড হিম টু পাস হিমসেলফ অফ অ্যাস এ মার্চেন্ট অফ এপিডামনাম তাকে উপদেশ দেয় যে তুমি এখানে কী বলে নিজেকে পরিচয় দেবে যে তুমি এপিডাম নামের ব্যবসায়ী কারণ তুমি যদি বলো সিরাকিউজের ব্যবসায়ী তোমাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হবে নালে হাজার টাকা জরিমানা দিতে হবে অ্যান্টিফোলাস ইয়ংগার অ্যাগ্রিড টু ডু অ্যান্টিফোলাস ইয়ংগার মানে ছোট অ্যান্টিফোলাস সে কিন্তু এটা করতে রাজি হয়ে যায় হোয়েন ই হার্ড অফ দ্য ফেট অফ এ মার্চেন্ট অফ সিরাকিউজ হি ফেলড সরি ফর হিম যখন সে সিরাকিউজের ওই ব্যবসায়ীটার দুর্ভাগ্যের কথা শোনে তখন তার জন্য তার দুঃখ হয় বা কষ্ট হয় কিন্তু সে কিন্তু জানে না এটা তার বাবা কিন্তু তবু শুনেছে তার কিন্তু মনে দুঃখ হচ্ছে দেখো পরের লাইনে বলেছে হি কুড নট ইম্যাজিন দ্যাট ইট ওয়াজ হিজ ওন ফাদার দ্যাট ই হ্যাড হার্ড অফ সে এটা কল্পনাও করেনি যে যার কথা সে শুনেছে সেটা হচ্ছে তার নিজের বাবা এরপরে দেখো চার পাতার একদম লাস্ট প্যারাগ্রাফে চলে এসো দ্য এল্ডার অ্যান্টিফোলাস এবার আমরা ছোট ছেলের কথা তো বললাম ছোট ছেলে সেই দিনই এফিসাসে এসেছে কিন্তু তার যে বড় ছেলে এই জিয়ানের বড় ছেলে যে সেই ছোটবেলায় হারিয়ে গিয়েছিল মায়ের সাথে তার পরিচয় এখানে আমরা দেখবো দ্য এল্ডার অ্যান্টিফোলাস হ্যাড লিভড এট এফিসাস টোয়েন্টি ইয়ার্স বড় অ্যান্টিফোলাস সে কিন্তু এফিসাস রাজ্যেই বাস করছে কুড়ি বছর ধরে অ্যান্ড বিইং এ রিচ ম্যান এবং সে বেশ ধনী মানুষ মানে বড় লোক টাকা পয়সা আছে কুড হ্যাভ পেড দ্য ফাইন ফর ইস ফাদার্স লাইফ সে সহজেই তার বাবার জীবনের ক্ষতিপূরণটা দিয়ে দিতে পারত বাট হি নিউ নাথিং অফ ইস ফাদার কিন্তু সে তার বাবার সম্বন্ধে কিছুই জানে না অ্যাজ ইউ ওয়াজ ভেরি ইয়ং হোয়েন ইউ আর সেভড বাই দ্য ফিশারম্যান আফটার দ্য শিপ রেক কারণ জাহাজ ডুবির পরে যখন জেলেরা তাকে বাঁচিয়েছিল তখন তার বয়স খুবই কম ছিল দ্য ফিশারম্যান হু সেভড নেক্সট পেজে চলে এসো যে সমস্ত জেলেরা তাকে বাঁচিয়েছিল হিজ মাদার অ্যান্ড দ্য টু চিলড্রেন তার মা এবং দুই শিশুকে মনে আছে তো মাকে যেমন বাঁচিয়েছিল তার সাথে এই যে এল্ডার অ্যান্টিফুলাসের কথা বলছে তার সাথে এলডার ড্রোমিও মানে চাকরদের বড় সন্তানটাকে যে সমস্ত জেলেরা বাঁচিয়েছিল টুক দে ম্যাওয়ে ফর্ম দেয়ার মাদার বাচ্চাগুলোকে তার মায়ের কাছ থেকে নিয়ে গিয়েছিল উইথ দ্য ইন্টেনশান টু সেল দেম তাদের ইচ্ছা ছিল যে বাচ্চাগুলোকে বিক্রি করে দেবে তো বাচ্চাগুলোকে বিক্রি করার তাদের হচ্ছে একটা অনুসন্ধি ছিল সেই জন্য তাদের মায়ের থেকে মানে ইজিয়ানের বইয়ের থেকে বাচ্চাগুলোকে নিয়ে চলে গিয়েছিল বলে নেক্সট প্যারায় চলে আসো দেখো কাকে বিক্রি করেছিল এল্ডার অ্যান্টিফোলাস অ্যান্ড এলডার ড্রোমিও ওয়ার সোল্ড টু দ্য ডিউক মেনাফন এটার নিচেও আন্ডারলাইন করে রাখতে পারো এ ফেমাস ওয়ারিয়র তাহলে এন্ডার অ্যান্টিফোলাস এবং এলডার ড্রোমিও মানে ইউজিয়নের বড় ছেলে এবং কিতদাসদের বড় ছেলে এই দুজনকে জেলেরা কার কাছে বিক্রি করেছিল ডিউক মেনাফনের কাছে যে কিনা ফেমাস ওয়ারিয়র মানে একজন বিখ্যাত যোদ্ধা এই যে ডিউক মেনাফন এ আবার দেখো আমাদের যে এফিসাসের ডিউক তার সম্পর্কে কাকা হয় হি ওয়াজ দ্য আঙ্কেল অফ দ্য ডিউক অফ এফিসাস যেখানকার গল্প এখন বলা হচ্ছে এফিসাসের রাজার কাকা ছিল হচ্ছে এই মেনাফন অ্যান্ড ই টুক দ্য বয়েজ টু এফিসাস হোয়েন ই ওয়েন্ট টু ভিজিট দ্য ডিউক হিস নেভ এবং সে যখন তার ভাইপো মানে তার ওই যে এফিসাসের রাজা সে তো তার ভাইপো হবে তার ভাইপোর সাথে যখন দেখা করতে এসেছিলো তখন সঙ্গে করে ওই দুটো ছেলেকে নিয়ে এসেছিলো তাহলে গল্পটা একটু ভালো করে বুঝে নাও বড্ড এখানে বিশৃঙ্খলা ব্যাপার আছে কনফিউজিং তো ইজিয়ানের যে বড় ছেলে যার নাম হচ্ছে এলডার অ্যান্টিফুলাস যে এখন এফিসাসে থাকে এখন কেন কুড়ি বছর ধরে আছে এবং এলডার ড্রোমিও সেই কৃতদাসদের বড় ছেলে তাদেরকে তো জেলেরা বিক্রি করে দিয়েছিল ডিউক মেনাফনের কাছে তো সেই ডিউক মেনাফন হচ্ছে এখন যেখানে আমরা গল্প পড়ছি সেই এফিসাসের রাজার কাকা তো সেই সেই বাচ্চা দুটোকে নিয়ে এফিসাসে এসেছিল এবং এফিসাসে আসার কেন এসেছিলো কারণ এপিসাসে তার ভাইপো মানে এখনকার যে রাজা সেটা তো মেনাফোনের ভাইপো তার সাথে দেখা করতে এসেছিলো তো এরপরে কী ঘটেছিল দেখো দ্য ডিউক অফ এফিসাস লাইকড এল্ডার অ্যান্টিফোলাস এফিসাসের যে রাজা তার বড় অ্যান্টিফোলাসকে খুব ভালো লেগে গেছিল অ্যান্ড মেড ই ম্যান অফিসার ইন দ্য আর্মি এবং তাকে সৈন্যদলের একজন অফিসার করে দেয় হোয়েন ই গ্রিউ হাব যখন সে বড় হয় হোয়ার হি এস্টাবলিশ হিমসেলভ অ্যাজ এ ব্রেভ ওয়ারিয়র সেখানে সে একটা সাহসী যোদ্ধা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে তাহলে এই যে এল্ডার অ্যান্টিফোলাস সে কিন্তু এফিসাসের একজন এখন যোদ্ধা হি ওয়ান সেভ দ্য ডিউক সে একদা একবার রাজাকে বাঁচিয়েছিল অ্যান্ড দ্য ডিউক রিওয়ার্ডেড হিম বাই ম্যারিং হিম টু অ্যাড্রিয়ানা এবং রাজা তাকে পুরস্কৃত করেছিল অ্যাড্রিয়ানার সাথে বিয়ে দিয়ে এ রিচ লেডি ইন এফিসাস যে হচ্ছে এফিসাসের একজন ধনী মহিলা এই অ্যাড্রিয়ানাতে আন্ডারলাইন করে রাখো মনে রাখবে এল্ডার অ্যান্টিফোলাস মানে ইজিয়ানের বড় ছেলের বউয়ের নাম হচ্ছে অ্যাড্রিয়ানা অ্যাট দ্য টাইম দ্যাট ইজ ফাদার কেম দেয়ার যেই সময় তার বাবা এখানে এসেছিলো মানে এফিসাসে তার বাবা তো তাকে ছোটো ছেলেকে খুঁজতে খুঁজতে এসেছে সে তো আর জানে না বড়ো ছেলে এখানেই থাকে যাই হোক ছোটো ছেলের খুঁজে এফিসাসে এসেছে এখন ছোটো ছেলেও এখানে আছে আর বড়ো ছেলে এখানে কুড়ি বছর ধরে বাস করছে দেখো সেটাই বলেছে এল্ডার অ্যান্টিফোলাস ওয়াজ লিভিং উইথ অ্যাড্রিয়ানা তাহলে তার বাবা যখন এফিসাসে এসেছে ঠিক সেই সময়ই এল্ডার অ্যান্টিফোলাস মানে ইজিয়ানের বড়ো ছেলে সে কিন্তু অ্যাড্রিয়ানার সাথে এখানেই বাস করছে নেক্সট প্যারাগ্রাফে এসো অ্যান্টিফেলাস অফ সিরাকিউস অর অ্যান্টিফোলাস ইয়ঙ্গার এবার ছোট ছেলের কথা বলছে সিরাকিউজের অ্যান্টিফোলাস সিরাকিউজের অ্যান্টিফোলাস কেন বলছে কারণ সে সিরাকিউজে বড় হয়েছে তার বাবার সাথে ছোট ছেলে ওই যে বলেছে অর অ্যান্টিফোলাস ইয়ঙ্গার সবসময় এটা মনে রাখবে ছোট ছেলে সিরাকিউজের এবং বড় ছেলে হচ্ছে এফিসাসের তাহলে অ্যান্টিফোলাস অফ সিরাকিউস অর অ্যান্টিফোলাস ইয়ংগার তাহলে অ্যান্টিফোলাস অফ সিরাকিউস বা ছোটো যে অ্যান্টিফোলাস আফটার ই পার্টেড উইথ ই স্পেন যখন সে তার বন্ধুর থেকে আলাদা হয়ে গেল কে সেই বন্ধু যে বন্ধুকে সতর্ক করলো যে তুমি এখানে কিন্তু সিরাকিউজের বণিক বা রূপে একদম ঘুরবে না কেউ জিজ্ঞাসা করলে এপিডাম নামের ব্যবসায়ী বলবে নাহলে কিন্তু তোমার বিপদ আছে তো সেই বন্ধুর থেকে আলাদা হবার পরে ওয়ান্টেড টু মুভ অ্যারাউন্ড দ্য সিটি সে ভাবলে একটু শহরটা ঘুরে দেখা যাক অ্যান্ড অবজার্ভ দ্য ম্যানার্স অব দ্য পিপল যাতে লোকজনের ব্যবহার আচার আচার আচরণ দেখা যাবে অ্যান্ড হি গেভ ড্রোমিও ইয়ঙ্গার তাই সে ছোটো ড্রোমিওকে তার সাথে তো সেই কৃতদাস ছোটো ছেলেটি থাকে তো তাকে কি করলো সাম মানি টু ক্যারি টু দ্য ইন তাকে কিছু টাকা দিল সরাইখানায় নিয়ে যাওয়ার জন্য সরাইখানা মানে তখনকার দিনে বলতে গেলে হোটেল তো সরাইখানায় নিয়ে যাওয়ার জন্য তার হাতে কিছু টাকা দিল হোয়ার হি ইনটেন্ডেড টু ডাইন যেখানে সে ইচ্ছা প্রকাশ করেছিল খাওয়া দাওয়া করার তো যে হোটেলে বা যে সরাইখানায় গিয়ে সে খাওয়া দাওয়া করবে তার জন্য সে কি করলো ছোট ড্রোমিও তার যে কৃতদার সঙ্গীটা তার হাতে কিছু টাকা দিয়ে তাকে পাঠিয়ে দিল পাঠিয়ে দিয়ে সে কী করছে দেখো ড্রোমিও ইয়ঙ্গার ড্রোমিও ইয়ংগারের এবার পরিচয় দিচ্ছে মানে সেই ক্রিতোদাস ছেলেটির যে মানে ক্রীতোদাসদের মধ্যে যে ছোটো ছেলে সে কীরকম দেখো ড্রোমিও ইয়ঙ্গার ওয়াজ এ প্লিজেন্ট ফেলো ড্রোমিও ইয়ঙ্গার ছিল একটি মনোরম বেশ হাসি খুশি ছেলে অ্যান্ড হোয়েন অ্যান্টিফুলাস ইয়ঙ্গার ওয়াজ বোর্ড অ্যান্ড স্যাড যখন ছোটো অ্যান্টিফোলাস মানে ইজিয়ানের ছোট ছেলে সে বিষণ্ন বা দুঃখী মনে থাকতো হি ইউজ টু মেক হিম হ্যাপি বাই জেস্টিং উইথ হিম সে তার মন খুশি করে দিত তার সাথে ঠাট্টা বা তামাশা করে সো ড্রোমিও ওয়াজ অ্যালাউড এ ফ্রিডম অফ স্পিচ তাই ড্রোমিওর মধ্যে বা ড্রোমিওর প্রতি একটি বাক স্বাধীনতা মানে সে যা চাইতো তাই বলার স্বাধীনতা ছিল হুইচ ওয়াজ গ্রেটার দ্যান ওয়াজ ইউজুয়াল বিটুইন মাস্টার অ্যান্ড দেয়ার সার্ভেন্টস যেটা যথারীতি কিন্তু প্রভুবিত্তের সম্পর্কের মধ্যে দেখা যায় না তাহলে যে চাকর আর মালিক তাদের মধ্যে তো একরকম সম্পর্ক হতে পারে না তাই ভিত্তের মধ্যে যেরকম সম্পর্ক ঠিক সেই রকম সম্পর্ক কিন্তু আমাদের ইয়ঙ্গার অ্যান্টিফুলাস আর ইয়ঙ্গার ড্রোমিওর মধ্যে ছিল না ইয়ঙ্গার ড্রোমিও সে কীতোদাস হলেও তার কিন্তু একটা বাক স্বাধীনতা মানে যা ইচ্ছা বলার স্বাধীনতা ছিল তাই সে কী করতে পারতো যখনই আমাদের ইয়ঙ্গার অ্যান্টিফুলাসের মন খারাপ হতো সে হাসি ঠাটটা তামাশা করে তার মন ঠিক করে দিত ওই জন্যেই বলেছে যেমন একটা প্রভুবিত্তের সম্পর্ক হয় তেমন সম্পর্ক কিন্তু তাদের ছিল না এরপরে দেখো অ্যান্টিফোলাসের কথা বলছে হোয়েন অ্যান্টিফোলাস ইয়ঙ্গার হ্যাট সেন্ট ড্রোমিও ইয়ঙ্গার অ্যাভে যখন ছোট অ্যান্টিফোলাস ছোট ড্রোমিওকে পাঠিয়ে দিল ওই যে বলল না তাকে কিছু টাকা দিয়ে বলল যে যাও তুমি হোটেলে যাও ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো পাঠিয়ে দেওয়ার পরে হি থট অ্যাবাউট হিস লনলি সার্চ ফর হিস মাদার অ্যান্ড হিজ ব্রাদার সে তার এই একাকি খোঁজা তার মা এবং দাদাকে সেইটা নিয়ে ভাবতে লাগলো অফ হুম হি ডিড নট হ্যাভ এনি নিউজ যাদের সে কোনো খবরই পায়নি অ্যান্ড হি সেট সরফুলি সে দুঃখের সাথে বলল। আই এম লাইক এ ড্রপ অফ ওয়াটার ইন দ্য ওসিয়ান আমি মহাসমুদ্রে এক ফোঁটা জলের মতো হুইথ সিকিং টু ফাইন্ড ইটস ফেলো ড্রপ যে কিনা এর বন্ধু ফোঁটাটাকে খুঁজছে বা এর যে সঙ্গী ফোঁটা সেইটাকে খুঁজছে লজেস ইটসেলফ ইন দ্য হোয়াইট সি এবং নিজেই এই বিশাল সমুদ্রে হারিয়ে গেছে শেক্সপিয়ারের লেখার লাইন দেখতে পাচ্ছ একটা ফোঁটা দিয়ে নিজের জীবনটাকে বর্ণনা করেছে যে আমি হচ্ছি সমুদ্রের মধ্যে সেই ফোঁটা যে কিনা আমার বন্ধু ফোঁটাকে খুঁজতে গিয়ে বিশাল সমুদ্রে নিজেই হারিয়ে পড়েছে দেখো আবার সেইটাকেই বুঝিয়েছে সো আই আনহ্যাপিলি আমি দুঃখের সাথে বলছি টু ফাইন্ড এ মাদার অ্যান্ড এ ব্রাদার আমার নিজের মা এবং দাদাকে খুঁজতে গিয়ে ডু লস মাই সেলফ আমি নিজেকেই হারিয়ে ফেলেছি ওই যে নিজের দাদার মাকে সে খুঁজতে বেরিয়েছিল খুঁজতে খুঁজতে এখন কী হয়েছে দাদাকে মাকে তো পাইনে উল্টে নিজেকেই যেন সে হারিয়ে ফেলেছে এরপরে দেখো হোয়েন হি ওয়াজ থিঙ্কিং অফ হিস ইউজলেস ট্রাভেলস যখন তার এই ইউজলেস মানে যেগুলো অকাজের কোনো কাজ হয়নি এই সমস্ত ভ্রমণ নিয়ে সে ভাবছিল সে তো অনেক ঘোরাঘুরি করেছে মা আর দাদার খোঁজে তো এই রকম তারা কাজ হয়নি অকাজের ভ্রমণ নিয়ে যখন সে ভাবছিল এলডার ড্রোমিও কেম দেয়ার সেখানে বড় ড্রোমিও এলো এই এলডার ড্রোমিওকে এলডার ড্রোমিও হচ্ছে আমাদের এল্ডার অ্যান্টিফোলাস মানে যে এফিসাসে থাকে তার যে সঙ্গী এর সাথে কিন্তু আমাদের এই ইয়ঙ্গার অ্যান্টিহোলাসের কোনো সম্পর্ক নেই তাহলে বুঝতে পারছো এ কিন্তু কি করেছে এই সবে মাত্র ছোটো ক্রীতদাস মানে ইয়ঙ্গার ড্রোমিওকে টাকা দিয়ে পাঠিয়েছে কিন্তু এই সময় সেখানে এলডার ড্রোমিও মানে তার যে বড়োদার যে সঙ্গী বা সাথী দাস সে এই সময় সেইখানে এলো অ্যান্টিফুলাস ইয়ংগার মিস টু খিম ফর্ম ড্রোমিও ইয়ঙ্গার অ্যান্টিফুলাস ইয়ঙ্গার মানে আমাদের ইজিয়ানের ছোটো ছেলে তাকে ভাবল যে হচ্ছে ড্রোমিও ইয়ঙ্গার মানে তার যে ক্রীতদাস সঙ্গীটা সেইটা অ্যান্ড ওয়ান্ডার্ড হাউ হি কেম সো আর্লি এবং ভাবলো ইয়ে এত তাড়াতাড়ি কী করে এলো তাহলে দেখোছ ওই যে ডুপ্লিকেট ওই জুড়বা হলে যেরকম তারা হয় এই সবেমাত্র ছোট কীর্তদাসকে টাকা দিয়ে পাঠালো আর দেখছে এই সবে মাত্র সঙ্গে সঙ্গেই সে চলে এলো কিন্তু এ তো ইয়ঙ্গার ড্রোমিও নয় এ হচ্ছে তার দাদা ওল্ডার ড্রোমিও সেই ক্রীতদাসটার দাদা হি আক্স ইম অ্যাবাউট হিজ মানি তো আসতেই সে তাকে টাকার কথা জিজ্ঞাসা করলো যে তোকে যে টাকা দিয়ে পাঠালুম তাহলে কী করলি এলডার ড্রোমিও অলসো মিস টুক অ্যান্টিফুলাস ইয়ঙ্গার ফর হিস এলডার ব্রাদার অ্যান্ড সেট দ্যাট হি ওয়াজ সেন্ড বাই ইজ মিস্ট্রেস টু ফেচ অ্যান্টিফুলাস ফর ডিনার এলডার ড্রোমিও এই অ্যান্টিফোলাস ইয়ংগারকে তার এলডার ব্রাদার মানে দাদা হিসাবে ভাবলো তাই কনফিউশন বা বিশৃঙ্খলা কোন লেভেলে গেছে বুঝতে পারছো আমাদের অ্যান্টিফোলাস এলডার ড্রোমিওকে ভাবছে নিজের কৃতদার সঙ্গী যে ইয়ঙ্গার ড্রোমিও আবার এলডার ড্রোমিও এই ইয়ঙ্গার অ্যান্টিফোলাসকে ভাবছে এলডার অ্যান্টিফোলাস তো সেও একে ভুল বুঝে বলছে যে আমাকে তো মিস্ট্রেস পাঠিয়েছে মিস্ট্রেস মানে মালকিন মানে আপনার বউ পাঠিয়েছে টু ফেচ অ্যান্টিফোলাস ফর ডিনার আপনাকে খাবার জন্য ডাকছে তাই আসুন হি অলসো সেট দ্যাট দ্য ফুড উড বি কোল্ড ইফ ই ডিড নট গো হোম সে এও বলল যে আপনি যদি ঘরে না যান তাড়াতাড়ি তাহলে খাবার কিন্তু ঠান্ডা হয়ে যাবে অ্যান্টিফোলাস ইংকার থট দ্য ড্রোমিও ওয়াজ জেস্টিং অ্যান্টিফোলাস এই সময় ভাবলো যে হয়তো ড্রোমিও মজা করছে ড্রোমিও তোর সাথে মজা করে যে যে এই ওকে আমি বললাম যে আমার জন্য খাবারের ব্যবস্থা করতে আবার এসে বলছে আমার বউ আমাকে খেতে ডাকছে তাহলে ও হয়তো মজা করছে অ্যান্টিফোলাস ইউ থট আচ্ছা এটা তো বললাম ড্রোমিও ওয়ান সেকেন্ড টক টফিস মিস্ট্রেস ড্রোমিও আবার তার বউয়ের কথা বললো অ্যান্ড দ্যাট সি ওয়ান্টেড হিম টু গো হোম ফর ডিনার এবং বলল যে আপনি বাড়ি চলুন খাবারের জন্য অ্যান্টিফোলাস আক্স অ্যান্টিফোলাস বললো হোয়াট মিস্ট্রেস কোন মালকিনের কথা বলছো মানে কোন বউ ড্রোমিও রিপ্লাই ড্রোমিও উত্তর দিল হোয়াই ইউর ওর শিপস ওয়াইফ কেন আপনার শাস্ত্র মতে বিয়ে করা বউ মানে আপনার যে বউ সেই বউয়ের কথাই বলছি স্যার টু দিস অ্যান্সার অ্যান্টিফোলাস ইয়ঙ্গার হ্যাভিং নো ওয়াইফ গড সো অ্যানডি এই উত্তরে আমাদের ছোটো অ্যান্টিফোলাস যেহেতু তার কোনো বউ নেই বা তার বিয়েই হয়নি সে খুব রেগে গেল তাহলে কী হচ্ছে বুঝতে পারছো তো ও ভাবছে যে এটা হচ্ছে আমার সেই ছোটো দাস ইয়ংগার ড্রোমিও আর এখানে এল্ডার ড্রোমিও সে আবার কী ভাবছে এটা হচ্ছে এপিসাসে যে অ্যান্টিফোলাস থাকে যে কুড়ি বছর এখানে থাকে আছে মানে অ্যাড্রিয়ানার বরের কথা ভাবছে অ্যাড্রিয়ানা যেন তাকে পাঠিয়েছে খাবার খাওয়ার জন্য ডাকতে তো সে তো ভাবছে যে এটা হচ্ছে আমার প্রভু তো তাকে যেন ডাকছে বলছে চলো খেতে চলো আমাকে মালকিন পাঠিয়েছে তো এইরকম একটা অবস্থা চলছে তো অ্যান্টিফোলা সিওঙ্গার এবার একটু রেগে গেছে কারণ তার বিয়ে হয়নি বউ কোর থেকে আসবে তো সে কী ভাবছে যে আমার সাথে মজা করছে হি সেট দ্যাট সামটাইমস হি টক ফ্রিলি টু ড্রোমিও যে কিছু কিছু সময় সে বেশ স্বাধীনভাবে বা মুক্তভাবে ড্রোমিওর সাথে কথা বলে বটে বাট হি ওয়াজ অ্যাট দ্যাট টাইম নট ইন এ মুড টু জেস্ট উইথ হিম কিন্তু এই সময়টা সে মোটেই থাক ঠাট্টা তামাশা করার মেজাজে নেই তার তো মনটা খারাপ সে তার দাদা মাকে খুঁজে পায়নি তাই বলছো মজা করছো করো এই সময় কিন্তু আমার মজা করার কিন্তু মুড বা মেজাজ নেই হি এগেন আকস্ট্রিম অ্যাবাউট দ্য মানি তাই সে তাকে আবার টাকার কথা জিজ্ঞাসা করলো যে তোমাকে যে টাকা দিয়ে পাঠালুম সেটার কী হলো অ্যান্ড সেট দ্যাট অ্যাজ দেওয়ার স্ট্রেঞ্জার্স ইন দ্য ল্যান্ড এবং বললো যেহেতু আমরা এই জায়গাটায় আগন্তুক মানে আমরা নতুন এসেছি ড্রোমিও শুড নট হ্যাভ ট্রাস্টেড দ্য মানি ইন এনি আদার্স কাস্টাডি ড্রোমিওর উচিত নয় অন্য কারোর হেফাজতে টাকা রাখা মানে বলতে চাইছে তোমাকে যে টাকাগুলো দিলুম সেগুলোর কি খবর হলো তুমি কি কাউকে অন্য কাউকে দিয়েছো কারণ আমরা এই জায়গায় একদম নতুন এসেছি এই সময় বাইরের কাউকে বিশ্বাস করা উচিত নয় তাই অন্য কারোর হেফাজতে টাকা রাখা একেবারেই নিরাপদ নয় ড্রোমিও অন হিয়ারিং দ্যাট দে আর স্ট্রেঞ্জার্স ড্রোমিও যখন এটা শুনলো যে আমরা নাকি আগন্তুক ইন দ্যাট ল্যান্ড সেই জায়গাতে থট দ্যাট অ্যান্টিফুলাস ওয়াজ জেস্টিং সে ভাবলো অ্যান্টিফোলাস হয়তো মজা করছে বলছে আমরা আগন্তুক আমি কুড়ি বছর এই আমার সাথে আছে আমরা এফিসাসে একসাথে আছি আর এখন কিনা বলছে যে আমরা এখানে আগন্তুক এই জায়গায় তো সে ভাবলো যে হয়তো অ্যান্টিফোলাস ইয়ংগার যাকে সে ভাবছে অ্যান্টিফোলাস এলডার সে কিনা মজা করছে তাই সে কী বলল সাজেস্টেড দ্যাট হি কুড জেস্ট ওয়াইল হ্যাভিং ডিনার তাই তাকে বললো এক কাজ করুন চলুন গিয়ে খেতে খেতে মজা ঠাট্টা তামাশা করা যাবে মানে চরম বিশৃঙ্খলা এ ওকে ভাবছে ছোটো ভাই ও ওকে যে বড়ো ভাই নাও অ্যান্টিফোলাস ইয়ঙ্কার লস্ট অল পেশেন্টস এবারে আমাদের ছোট অ্যান্টিফোলাস সব ধৈর্য হারিয়ে ফেললো মানে খেপে গেছে রেগে গেছে অ্যান্ড বিট এলডার ড্রোমিও এবং সে এলডার ড্রোমিওকে মারল বড় ড্রোমিওকে কিন্তু সে বড় ড্রোমিওকে মারলে কী হবে সে কী ভাবছে যে এটা হচ্ছে ছোট ড্রোমিও ডোমিও ফ্লেট টু হিজ মিস্ট্রেস ডোমিও পালিয়ে গেল তার মালকিনের কাছে মানে অ্যাড্রিয়ানার কাছে আমাদের এল্ডার অ্যান্টিফোলাসের বউয়ের কাছে অ্যান্ড রিপোর্টেড দ্যাট এবং গিয়ে খবর দিল যে হিজ মাস্টার উড নট কাম ফর ডিনার তার প্রভু খাবার খেতে আসবে না অ্যাজ হি হ্যাড নো ওয়াইফ কারণ তার কোনো বই নেই ব্যাস এবার বউ কেঁপে যাবে দেখো পাঁচ পাতার লাস্ট প্যারাগ্রাফে একদম অ্যাড্রিয়ানা গট ফিউরিয়াস অ্যাড্রিয়ানা প্রচণ্ড রেগে গেল আর হিয়ারিং দ্যাট যখন সে এটা শুনলো যে হার হাজবেন্ড হ্যাড রিফিউজ টু অ্যাগনোলেজ হার যে তার বরই নাকি তাকে স্বীকার করতে প্রত্যাখ্যান করেছে সি থট দ্যাট হার হাজব্যান্ড মিন দ্যাট হি ওয়াজ ইন লাভ উইথ অ্যানাদার লেডি ব্যাস মেয়েদের যা হয় এমনি সন্দেহবাতী রোগ সে সঙ্গে সঙ্গে ভেবে নিল তার বর হয়তো অন্য কোনো মেয়েকে ভালোবাসে বা অন্য কোনো মেয়ের প্রেমে পড়েছে সে ফ্লিউ ইন এ ভায়োলেন্ট রেজ সে প্রচণ্ড রেগে গেল অ্যান্ড রিপ্রোচ তার হাজব্যান্ড এবং তার বরকে তিরস্কার করলো তাহলে দেখো তার যে নিজের বর সে শুধু শুধু মুখ খেলো সে তো কিছুই করে নেই সে এলডার অ্যান্টিফোলাস ওখানেই আছে আর যার কথা আমাদের এসে এলডার ড্রোমিও দিল সেটা তো ইয়ংগার অ্যান্টিফোলাস যে কিনা বলেছে আমার বউ নেই কিন্তু অ্যাড্রিয়ানা রেগে তার বরকে খুব মুখ করলো এই সময় লুসিয়ানা এটাও মনে রাখবে হার সিস্টার অ্যাড অ্যাড্রিয়ানার ছোটো বোন যার নাম হচ্ছে লুসিয়ানা ট্রাইড টু বিং হার আউট অফ আর গ্রাউন্ডলেস সাসপেশনস তার দিদিকে এই যে তার অভিত্তিমূলক সন্দেহ সেগুলো থেকে বের করার চেষ্টা করলো মানে তার দিদিকে বোঝালো যেসব উল্টোপাল্টা সন্দেহ করিস নি তো ওরকম কিছুই ব্যাপার নয় তো আমরা দেখো এই ছ পাতার যে ফার্স্ট দুটো লাইন এখানে আমরা পার্ট টু শেষ করলাম কারণ ভিডিওটা অনেকটা লেংদি হয়ে যাচ্ছে আবার এরপরে আমরা পার্ট থ্রিতে এরপর থেকে গল্পটা কন্টিনিউ করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের ক্লাসের এই এইরকমই ইংলিশ রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো চলো আজকে এখানেই শেষ করলাম খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড বাই